কাকের মাংস তুলে নিচ্ছে কাক। ত্রিপুরা মুথার উশৃঙ্খল বাহিনীদের দ্বারা আক্রান্ত হলেন এবার এক বিজেপি পরিবার। ঘটনা খোয়াইয়ের তুলা শিখর এলাকায়। জানা যায় 1 জুন সকাল আনুমানিক 11টা নাগাদ খোয়াইয়ের তুলা শিখর এলাকায় এক বিজেপি পরিবারের বাড়িতে প্রচণ্ড ভাঙচুর চালায় ত্রিপুরা মুথার নামধারী দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতীরা ধারালো দা দিয়ে লোপাথারে আঘাত করতে শুরু করে পরিবারের লোকজনদের। অবস্থা বেগতিক দেখে রুস্তম দেপরমা নামের এক বিজেপি কর্মী পালিয়ে পাশের জঙ্গলে লুকিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। পরবর্তীতে এলাকার লোকজন তাকে জঙ্গল থেকে উদ্ধার করে তুলা শিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথেই তাকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিজেপি করে দিকে মানে বাড়ি মারছে নাকি তীব্রমাতে মারছে বিজেপি করে দিকে তার নাম কি রুস্তম দেবর্মা রুস্তম দেবর্মা বয়স কত পঁচিশ শোনানো হয়েছে ঘটনাটা ভাই তোলাশি করে কি হয়েছে কটার সময় ঘটনা কটার সময় হয়েছে যতটুকু জানছো তুমি তো নিয়ে আইছো যতটুকু জানছো কি হয়েছে ঘটনা যতটুকু জানছো তুমি তো নিয়ে আইসো কি হয়েছে যতটুকু জানি না নিয়ে আইসো ঠিক পার্টির লোক আচ্ছা বিজেপি করে দিকে মানে বাড়ি মারছে নাকি তীব্রমাতে মারছে বিজেপি করে দিকে ও আচ্ছা 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 ঠিক আছে তার নাম কি রুস্তম দেবর্মা